আজ শনিবার নয় কার্তিক দু চব্বিশ সালে ছাব্বিশে অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি শনিশ এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করে শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আর যাদের ন্যাটাল চার্ট বা জন্মচকে শনি অত্যন্ত দুর্বল অবস্থানে আছে বর্তমানে কিন্তু শনি বক্রি আছে এবং রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে অবশ্যই আপনারা প্রচেষ্টা করুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হওয়ার যদি পারেন তাহলে স্টিল বা লোহার পাত্রে সরিষার তেল ঢেলে নিজের ফেসার রিফ্লেকশান দেখার পর শনিদেবের পায়ে গিয়ে চড়িয়ে আসুন এটি আপনাদেরকে উপকৃত করবে আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে আজ আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন অনেক মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করতে চলেছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব বিজলি কথা বলে দিতে পারে ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে তাদের ওয়াইফ যারা আছে গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আর চেষ্টা করুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন যাতে গুরুজনদের অভিমানে আঘাত লাগে কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না